লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় বাদশাহ আলমগীর নামে পল্লী বিদ্যুতের এক ঠিকাদার দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার রাতে লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কুড়িগ্রাম ত্রিমোহনী বাজারে দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। হামলার আক্রান্ত ঠিকাদার জানান, অপরিচিত দুই যুবক ঠিকাদার আলমগীরকে জোরপূর্বক ত্রিমোহনী বাজারে ডেকে নেন। সেখানে থাকা 10 থেকে 12 জন ব্যক্তি মিলে তার কাছে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই দুর্বৃত্তরা তাকে বেদম মারপিট করে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার পল্লী বিদ্যুৎ সমিতির 47 জন ঠিকাদার বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। লালমনিরহাট থেকে আসাদুজ্জামান সাজু, পল্লী টিভি।